Molto. Molto aperto, ma anche tu mi vuole gioia. Quando non compare c'è te, come vuole gioia. Parla pur si asbear, tu mai che già becciole, tu mi tacchi bene, come la dare. সেখানে তোমার আত্মীয় স্বজন কেহ রবে না, ভুলে যেও না, আধার কবরে থাকতে হবে তুমি ভুলে যেও না। সেখানে থাকবে না কোনো টেলিফোন মোবাইল, সেখানে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় আলোর পথের দর্শক মণ্ডলী, আশা করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানি ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন। প্রিয় দর্শক, পৃথিবীর ইতিহাসের শ্রেষ্ঠ তিনটি বিচারের গল্প আজ আপনাদের শোনাবো, যে বিচারের সাথে সম্পৃক্ত ছিলেন পৃথিবীর দুজন নবী, তারা একজন পিতা আর একজন পুত্র। একজন হযরত দাউদ আলাইহিসসালাম, আরেকজন ছিলেন সুলাইমান আলাইহিসসালাম। আপনি জীবনে হাজারো নাটক সিনেমা দেখেছেন, অস্বাভাবিক এবং মাথা হিম করে দেওয়া ঘটনা শুনেছেন, কিন্তু আমি নিশ্চিত করে বলতে পারি রব্বুল আলামিনের ঘটানো এ তিনটি ঘটনা আপনাকে হতবিহ্বল করে ফেলবে এবং মনের অজান্তে চোখ বন্ধ করে বলবেন আল্লাহু আকবর, আপনি কত দয়াময়। কেননা এই তিনটি বিচারের গল্পই এত বেশি থ্রিলিং যে প্রতিনিয়ত আপনার মনে হবে যে কি থেকে কি ঘটতে যাচ্ছে। প্রিয় আলোর পথের দর্শক মণ্ডলী, অনুরোধ করছি ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত এই তিনটি বিচারের গল্প শুনুন, আপনার ব্যক্তিগত জীবন হয়তোবা এর মাধ্যমে পরিবর্তন হয়ে যেতে পারে। হযরত দাউদ আলাইহিসসালাম একদা বিচার আসনে উপবিষ্ট ছিলেন, দরবারে তার ছেলে সুলাইমান আলাইহিসসালামও উপস্থিত ছিলেন। এমন সময় কয়েকজন ব্যক্তি দরবারে হাজির হয়ে দাউদ আলাইহিসসালাম